I've been burning the midnight oil. Well, I've been burning the midnight oil এটা একটা phrase. এই phrase টা আমরা কখন ইউজ করতে পারি এটা নিয়ে আজকে কথা বলবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শ্রাবন্তী ভট্টাচার্যী। অ্যাজ ইউ নো, আজকে আমি একটা শর্ট লেসন নিয়ে এসেছি একটা ফ্রেজ দিয়ে, যে এই ফ্রেজটা আমরা কখন কোথায় ইউজ করতে পারি। সো অলরেডি কিন্তু আমি ফ্রেজটা বলে দিয়েছি, I've been burning the midnight oil. সো I've been, I've হচ্ছে I have এর কন্ট্রাক্ট ফর্ম। I have been burning the midnight oil, এটাকে আমরা বলছি I've been burning the midnight oil. এটার মানে হচ্ছে to work or study at the midnight. আমরা মাঝরাতে অনেক কাজ করি না, অনেকেই কিন্তু আছি যে এক্সামের আগের দিন সারা রাত জেগে পড়ছি, কিংবা পরের দিন কোনো প্রেজেন্টেশন আছে আগের দিন সারা রাত জেগে কাজ করছি, কিংবা যে কোনো ইম্পর্টেন্ট কাজ আমরা হয়তো দিনে না করে মাঝরাতে করছি। এই যে সিচুয়েশনটা আছে, এই যে ঘটনাটা আছে, এই ঘটনাটা আপনি এই ফ্রেজটা দিয়ে বলতে পারেন। কোনটা দিয়ে বলতে পারেন? এক্স্যাক্টলি, I've been burning the midnight oil. So I guess এই লেসনটা আপনাদের ভালো লেগেছে। এরকম শর্ট শর্ট আরও লেসন নিয়ে আমি চলে আসবো। ফ্রেজ আমাদের স্পিকিংটাকে বা আমাদের স্পিচটাকে কিন্তু আরও বেশি রিচ অ্যান্ড ফ্লুয়েন্ট করে। বাই দ্য ওয়ে, আমাদের গ্যারান্টিড স্পোকেন ব্যাচে কিন্তু অ্যাডমিশন চলছে। ডোন্ট ফরগেট টু কনফার্ম ইউর সেট। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।